বন্ধুগণ, এখন আমরা এই মাছটা পরিষ্কার করে সুন্দর করে চিড়ে নিয়েছি। পরে এটা সাথে ঝাল মশলা মাখিয়ে আমরা এটা পুড়াবো। পুড়িয়ে তারপরে খাওয়ানোর সময় আবার আমরা এটা দেখাবো যে কীভাবে আমরা খা বারবিকিউ করা হবে। এটা এই যে দেখুন, আমরা মাছটির গায়ে মশলা মাখিয়ে নিচ্ছি। মাছ আমাদের বারবিকিউ করা শেষ, এখন আমরা খাবো, দেখি কিরকম হয়েছে। খুব ভালো লাগবে, খেয়ে ভালো লাগবে, অনেক মজা। আনন্দটা মমিন চাপড়া খায় কিনতে।